ওয়েলকাম ভিউয়ার্স, দেবদিদা টেক নিয়ে চলে এসে আজকে একটি নতুন ভিডিও। আজকে আমরা দেখব কি করে লেনোভোর মাউসের স্ক্রলটিকে ঠিক করা যায়। এখানে দেখুন আমি স্ক্রলটিকে উপর নিচে করছি, অথচ কাজ করছে না। দেখছেন পেজ কীরকম স্কিপ করছে, কোনো কাজই হচ্ছে না। সো আজকের ভিডিওতে আমরা জানব লেনোভোর ইউএসবি মাউসের স্ক্রলটা কি সহজে আমরা এটাকে কারেক্ট করতে পারি। সো লেটস চেক। তোমরা এই কাজটি করার জন্য মাউস এর সঙ্গে দুটো স্ক্রু ড্রাইভার লাগবে, একটা স্কোয়ার হেডেড আর একটা সিম্পল হেডেড, আর কিছুটা সফট পেপার লাগবে যেটা আপনি টিস্যু পেপার থেকেও নিতে পারেন। সো দেখুন মাউসের ব্যাক সাইডে কোথাও স্ক্রুর অপশনটা নেই, তো এখানে একটা যে রাবার প্যাড মতো থাকে এটার মধ্যেই স্ক্রুটা আছে। তো আমরা চেক করি কোথায় স্ক্রুটা আছে। এইখানেই আছে, দেখবেন এখানে চাপ দিলে একটু বসে যাবে। হ্যাঁ বসে গেছে। সো আমরা স্ক্রু ড্রাইভারটা ঢুকিয়ে স্ক্রুটাকে খুলে নেব। স্ক্রুটা খোলা হয়ে গেছে, তো আমরা এবার প্লাস্টিকটাকে খোলার চেষ্টা করছি। না এখনো টাইট লাগছে, সো ইটস মিন আদার স্ক্রু হিয়ার। সো লেটস চেক হোয়ার ইট ইজ নট মিডিল। ইট সাইড। সো হিয়ার ইজ সাম আনাদার ইনোস। ইয়েস হিয়ার হিয়ার ইজ ওয়ান, হিয়ার ইজ ওয়ান অ্যান্ড টু। এখানে দুটো স্ক্রু আছে, বাট এইভাবে এটা খুলবে না। দেখি ট্রাই করি। নো খুলছে না। এই রাবার প্যাডটাকে তুলতে হবে, না হলে খুলবে না। ট্রাই করি দেখি। এটা আঠা দিয়ে লাগানো আছে, একটু প্রেস করলে উঠবে। ইয়েস খুলছে। আস্তে আস্তে টান দেবেন, দেখবেন আঠাটা তো আস্তে আস্তে উঠে আসবে। এখানে দুটো স্ক্রু আছে। স্ক্রু দুটোকে খুলে নেব। এবার দেখুন প্লাস্টিক কেসটা খুব সহজে খুলে এলো। সো ওয়্যারটাকে আগে খুলে নেব। এবার বোর্ডটাকে খুলতে হবে। সো হালকা করে সামনের দিক থেকে প্রেস করলে পরে আস্তে আস্তে খুলে আসবে। দেখুন আস্তে খুলে এলো। যেভাবে খুলবেন ট্যাক করার সময় ঠিক সেইভাবেই ট্যাক করবেন। তো খেয়াল রাখবেন, যদি ভুলে যান তো একটা ছবি তুলে রাখবেন, সব থেকে ভালো হয়। কেমন পজিশনে ছিল সেটা তাহলে আপনি বুঝতে পারবেন, পরে লাগানোর সময় ওটার আপনার কাজে আসবে। সো আমরা দেখুন এখানে একটা হোল আছে আর রাউন্ড শেপ আছে, এইটাই স্কোয়ারেলের সুইচ। আমরা দেখানোর চেষ্টা করছি, হেজি হয়ে যাচ্ছে। জুম আউট করলে এখান থেকেই দেখা যাচ্ছে। দেখুন ওই হোলটা দেখতে পাচ্ছেন, এটাতেই আমরা সিম্পল ট্রিকটা ইউজ করব যে সফট
পেপারটা বলেছিলাম বা টিস্যু পেপারের একটা টুকরো, সেই টুকরোটা এখন আমি নিয়ে নিলাম। এই টুকরোটাকে একটা হালকা ছোট রোল করে নেব। বন্ধুরা, আমি সবটাই আপনাদের আপনার সামনে করছি যাতে আপনাদের কোনোটাই মিসিং না লাগে। আনকাট ভিডিও এই কারণেই করছি, ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রসেস পুরোপুরি দেখতে পাবেন। এবার স্ক্রলটাকে এখানে আবার নিয়ে এসে জাস্ট একটু হালকা করে প্রেস দেবেন, খুব জোরে দেবেন না, নাহলে সুইচটা ভেঙে যেতে পারে। হালকা করে প্রেস করবেন, দেখবেন আস্তে আস্তে, এই দেখুন ঢুকে গেল। এইভাবেই আপনি ঢুকিয়ে নেবেন। দেখুন এখন কিন্তু সুইচটা কাজ করছে, আমি বুঝতে পারছি, সেটা আপনাকে দেখাচ্ছি। যেটা আগে হচ্ছিল ওটা এখন হচ্ছে। ঘোরানোর সময় একটা সাউন্ড আসে, একটু হাতে বোঝা ফিল হয় ওটা ঘুরছে। সো কম্পিউটারের সাথে আমরা এটাকে অ্যাড করছি, দেখুন আমি অ্যাড করে দিয়েছি, লাইটটা জ্বলছে এবং দেখুন স্ক্রলটাও কাজ করছে। মনিটরের দিকে দেখুন পেজটা উঠছে নামছে। সো আমার মাউসের কাজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেজটা নিচে নামছে, পেজটা উঠছে, যেটা আমি প্রথমেই দেখেছি হচ্ছিল না। ক্লিকের কাজ করছে, তো বাক্সটা রেডি হয়ে গেছে। তো আমরা আর একটু ভালো করে দেখিয়ে তারপরেই এটাকে আবার রিপ্যাক করবো। একটু উপর নিচে করে নিয়ে দেখে নিচ্ছি যাতে কোনো সমস্যা না থাকে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মনিটরটাকে। দেখুন পেজটা উঠছে নামছে, দেখতেই পাচ্ছেন। সো আপনি এইভাবে আপনার কোনো মাউস খারাপ হয়ে গেলে স্ক্রলটা খুব ইজি প্রসেসে আপনার স্ক্রলটাকে ঠিক করে দিতে পারেন, যেটার জন্য আপনাকে কোথাও দৌড়াতে হবে না। ইট ইজ এ বেস্ট প্রসেস। তো আবার বসানোর সময় ঠিক যেমন ছিল বোর্ডটা, সেই বসিয়ে স্ক্রলের ওইখানটাতে আস্তে করে ধরে চাপ দিলেই বোর্ডটা দেখুন বসে যাবে। দেখুন বসে গেল। বসিয়ে দেখে নেবেন স্ক্রলটা ঠিকঠাক ঘুরছে কিনা, ঠিকঠাক ঘুরলে ঠিক আছে। এবার আমরা এই কেবলটা যেমন ছিল ঠিক সেইভাবেই ওটাকেও আমরা সেট করবো। দেখুন এই এইভাবে ঠিক যেভাবে খুলবেন, প্রত্যেকটা মাউসে আলাদা আলাদা থাকে, সে যেভাবে খুলবেন ঠিক সেইভাবে আবার বসিয়ে দেবেন। এবার আমরা মাউসের ক্যাপটাকে ফিট করবো। এবার যেখানে যে স্ক্রুগুলো ছিল সেটা সেখানেই সেট করে দেবো। খুব সহজ, একটু ভয় পাবেন না, সাহস করলেই আপনি করতে পারবেন। অবশ্যই আপনার কাজটি করতে হবে খুব জেন্টালি, যদি একটু প্রেশার বেশি হয়ে যায় তাহলে হয়তো প্লাস্টিকটা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন মাউস দিতে হবে। সো খুব জেন্টালি
মেক শিওর স্ক্রুগুলো টাইট হয়েছে কিনা। প্রত্যেকটা স্ক্রু টাইট করার পরে একবার চেক করে দেখবেন। ওকে, এবার রাবারটাকে লাগিয়ে দেবো এখানেই। মাউস প্যাক করা কমপ্লিট হয়ে গেছে। একবার আমরা কম্পিউটারে লাগিয়ে চেক করে দেখে নেবো। ভিউয়ার কোনো কোশ্চেন বা কিছু থাকলে আপনারা ডেসক্রিপশনে লিখে দিলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে থ্যাংক ইউ ভিউয়ার, প্লিজ সাবস্ক্রাইব, টেক দেবাদিতা সৌমিত্র বলে থ্যাংক ইউ।